চারটে বিল্ডিং হয়েছে, আরও হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু হট চিলি। আমি দীপা, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি লাঞ্চ করছি, দেখে নিই কী কী নিয়েছি। আমি নিয়েছি এখানে একটা ছোট রুই মাছ ভাজা, আর এখানে আছে রুই মাছের লেজা, আর এটা হচ্ছে ফুলকপি আলু। আমি কিন্তু ফুলকপি আলু আর রুই মাছের ঝোল করেছি। রেসিপিটা আপনাদের দিয়ে দেবো অনলি ইন্ডিয়ান ফুডে, ঠিক আছে? আর লিঙ্কটা পেয়ে যাবেন হট চিলিতে। তাহলে আমি খাওয়া শুরু করছি। আমি আজকে দুটো গ্রিন চিলি নিয়ে নিয়েছি। মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, তাই না? আর যদি ভাতটা গরম হয়। বাইরে সব বাচ্চারা খেলা করছে, শীতকাল তো, পরীক্ষা শেষ হয়ে গেছে, খুব হুল্লোড় করছে। বাড়ির পাশে মাঠ, খুব হুল্লোড় হয় সারাদিন। মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। এই প্লেটে ধরেনি বলে মাছটা এই প্লেটে নিয়েছে। বিশাল পুরো অর্ধেকটা। ছোট মাছ তো কাঁটা বেশি। মাছ ভাজা দিয়ে আমি সাদা ভাত খেয়ে নিতে পারি, শুধু মাছ ভাজা দিয়ে। আমার ভীষণ প্রিয় মাছ ভাজাটা, আমি সবই খাই, কোনোটাই বাদ নেই। Thank you.
যতক্ষণ না জিভে ঝাল লাগে, মানে ঝাল জাতীয় খাবার খেলে, ততক্ষণ ভালো লাগে না, না সবার ক্ষেত্রে। আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল করেছি আমি আজকে, অনেকটা তরকারি নিয়েছি, খেতে খুব ভালো লাগে আমার ফুলকপি, বিশেষ করে শীতকালে। আর যদি গরম গরম হয় তাহলে তো আরো ভালো লাগে। দারুন খেতে হয়েছে। খুব খিদে পেয়েছিল, কপ কপ করে খেয়ে নিয়েছি। মুনমুন, হ্যাঁ তোমাকে বলছি মুনমুন, তোমার কমেন্ট আমি পড়েছি, ঠিক আছে, একদম রাগ করো না আমার উপরে, তোমার কমেন্ট আমি সবসময় পড়ি। আর শতাব্দী, তুমি আমাকে কমেন্ট করেছো যে তোমার কমেন্ট আমি কোনোদিন পড়ি না, আমি কিন্তু একটা ভিডিওতে পড়েছিলাম, আবার বলছি
ঠিক আছে? আমাকে কমেন্ট করবে, তোমাদের সবার কমেন্ট আমি পড়ি। আমি লেজাটা আর মুড়োটাই ভালোবাসি। লেজাতে কিন্তু প্রচুর কাঁটা থাকে। ফ্রেন্ডস, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ। আজকের মতন এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। বাই বাই।